তিনজন এমনি মসজিদ দোতলা ঠিক আছে হায় হায় আমি কই মসজিদে কালেকশন তো আমি এমনি করি না কইজ কেন আগে মসজিদ ফাইললে বিক্রি করি এলেন স্ক্র্যাপ দোয়ানে ঘটনা কি কইলাম আপনাদের মসজিদ কয়তলা কত তিনতলা মুসল্লি কয়জন তিনজন এমনি জুমাতে ভরে স্কুল মাঠে ভরে আমি বলছি এই ভরার দরকার নেই তিনজন অনুসারে মসজিদ ভাঙি বিক্রি করে তারপরে এই সমস্ত দানকারীর মাথা ফিতা সুখের রাখো কবরে এডি বাদ দিয়ে এবার কালেকশন করেন দানক মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখের রাখো কবরে নূরের টুপি পরাইয়া সুসাইতে গাড়ি নিয়া উঠাইও থাকে পৌঁছাইও থাকে চট্টগ্রামে ঠিক কিনা দেন ভাইরা দেন আমাদের মসজিদে আসর নামাজের আজান হয়েছে মসজিদে মাত্র মুসল্লি তিনজন অটো দিয়ে সাপ্রাসিরাত পাঁচটা বুড়া যাইতেছে ধাক্কা দিয়া নামাইয়া দেন তারপরে মসজিদের দিকে ঠেলে ঢুকাইয়া দেন সিএনজিতে চারটা যুবক বই রয়েছে যার লাগছে সাপ্রাসের দিকে দ্রুত তাদেরকে মসজিদের দিকে নামাইয়া দেন স্টার লাইনে পঞ্চাশ জন বুড়া বুড়ি রয়েছে দ্রুত তাদেরকে নামাইয়া দেন আমাদের মসজিদের দিকে পাঠাইয়া দেন দান করে দেন মসজিদের দিকে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে ঠিক না মসজিদ খালি মুসলমান হৃদয়ে আল্লাহর নূর এলমে মারেফাতের নূর কিভাবে চলবে কিসের রাগ বিশ্বাস যে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ফোন করেছেন আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দেন আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দরখাস্ত ছাড়াই আল্লাহ চারবার হার্ট অপারেশন করেছেন কয়বার আরো জোরে চারবার হার্ট অপারেশন করেছেন হার্ট অপারেশন নামে একটা সুরা তিনি নাজিল করেছেন সুরাতুল ইনসিরা আলাম নাসরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদানা আনকা উজরাক নয় আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই বক্ষ বিদীর্ণ করি নাই এই বক্ষ থেকে দুনিয়া চিন্তা চেতনা খেলা উল্লাস তামাশা সব আমি অপারেশন করে বের করে দিয়েছি আপনার এই কলবে আমি আল্লাহে থাকবো সব আমি ফিটফাট করে দিয়েছি আপনাকে যারা ভালোবাসে চাপরাশিরা আপনার যত উম্মত তাদের কলবে আমি আল্লাহ থাকতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজ্ঞাপন জারি করেছে জমিন খালি দেখা যাবে না চাপরাশিরাতে জমিন যদি তোমরা অনাবাদি রাখো রে তাহলে জমিনের মালিকানা শেষ এই জন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান তারপরে মানাহিয়া আর দান মাইতা তান ফাহিয়া লাহু কোনো লোক যদি মৃত জমিনকে অনাবাদি জমিনকে আবাদ করে সে জমিনের মালিক হয় আমাদের কলব ছিল মৃত এই কলবকে আবাদি করেছেন কে আল্লাহ আমরা এই কলবে আল্লাহ ছাড়া অন্য কাউকে স্থান দেব না ঠিক না আমরা এই কলবে গায়রুল্লাহ ছাড়া আমরা আল্লাহ ছাড়া কাউকে স্থান দেব না কোনো মতবাদ এরিস্টটল প্লেটো নিমকফ নর্টস কংগুইটুল চট দুনিয়ার কোনো বিজ্ঞানী দুনিয়ার কোনো ইজম আমরা স্থান দেব না এই কলব আল্লাহর জন্য ওয়াকফ করে দিচ্ছি এই কলবের ভিতরে আমরা কোরআন করিমকে ঢুকাবো